আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ। সো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো, আপনার যারা অ্যামাজন ড্রপ শিপিং, ওয়ালমার্ট ড্রপ শিপিং, ইবে ড্রপ শিপিং এইগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন, সো তারা চাইলে আপনারা যেটা হচ্ছে যারা বিগিনার তাদেরকে বলবো যে আপনারা চাইলে একটু ভালো জেনে বুঝে কাজগুলো শুরু করেন। আর যারা ওল্ড আছেন, যারা কাজ করতেছেন, তারা যেটা হচ্ছে কন্টিনিউ যে আপডেটগুলো হচ্ছে আপডেটগুলো ভালো করে ফলো করে তারপর আপনারা কাজগুলো শুরু করেন। বিকজ অনেক কিছু আপডেট হচ্ছে, সো যে আপডেটের সাথে আপনারা যদি নিজেরাও থাকতে পারেন তাহলে যেটা দেখা হচ্ছে আপনারা যে আপডেটের মধ্যে থাকলে যে অ্যাকাউন্ট সাসপেনশান বা অ্যাকাউন্ট ক্রিয়েটের যে ব্যাপারগুলো থাকতেছে, সো সেইগুলো নিয়ে ইনশাল্লাহ মোটামুটি আপনারা নিজেরা একটা বেসিক নলেজ তো অবশ্যই পাবেন এখানে। আর যেটা হচ্ছে আপনারা সবসময় যেটা হচ্ছে সাসপেনশান যে ব্যাপারটা আমি বারবার অনেক সময় রাখবো, অনেক ভিডিওতে বলছি আপনাদেরকে, যারা এই ওয়ালমার্ট, ইবে এবং স্যামস ক্লাব বা আদার যে মার্কেট প্লেসগুলো নিয়ে আপনারা কাজ করতেছেন, তো অবশ্যই সেই মার্কেট প্লেসগুলোতে আপনাদের নিজেদের তো অবশ্যই আগে আপনাদের আইডিয়া থাকতে হবে যে আসলে ওই সম্পর্কে ওই স্টোরগুলো আপনি কীভাবে কাজ করতেছে এবং কীভাবে ওই স্টোরগুলো আপনার ম্যানেজমেন্ট করতে হচ্ছে। এই সব কিছু ওভারঅল সব মিলে যদি আপনাদের বেসিক নলেজটা থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা সেই সেই ধরনের সাইডে আপনারা অবশ্যই ভালোভাবে কাজগুলো করতে পারবেন। এবং যেটা হচ্ছে আমরা যেটা হচ্ছে আমরা যে শুধু মানে বাংলাদেশের মানে ক্লায়েন্টেরই কাজ করতেছি তা না, আমরা যেটা হচ্ছে রাইট নাও আমরা ইউএস, ইউকে অ্যান্ড কানাডা এই তিনটা দেশের রাইট নাও আলহামদুলিল্লাহ আমাদের কন্টিনিউ কাজ চলতেছে। তো এই কাজগুলোর পাশাপাশি যেটা হচ্ছে আমরা স্টোর ম্যানেজমেন্টের কাজগুলো করতেছি, যে তাদের স্টোরের এ টু জেড কাজগুলো করতেছি, স্টোরের কীভাবে হ্যান্ডেল করতে হচ্ছে, কীভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হচ্ছে, কীভাবে মেন মানে মেসেজ দিতে হচ্ছে, কীভাবে আপনার আদার যে মনিটরিং কাজগুলো করতে হচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের যে সব কিছু টোটাল টিম নিয়ে আমরা কাজগুলো করতেছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের টিম মেম্বার যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রাইট নাও মাশাল্লাহ আমরা টোটাল এখন পর্যন্ত, এর আগে অনেকগুলোই ছিল বাট রাইট নাও এখন যেটা হচ্ছে আমরা প্রায় 10-15 জনের মতো এখনও আছি ইনশাল্লাহ, আমরা একসাথে কাজ করতেছি। তো আমরা সবসময় যেটা হয় যে আসলে কাজের পাশাপাশি চেষ্টা করি আপনাদেরকে মাঝে মাঝে আপডেট দেওয়ার জন্য, তো ইনশাল্লাহ যারা আপডেট পান তারা অবশ্যই তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আর আমি যেটা বারবারই আপনাদেরকে মানে বন্ধুরা বলার চেষ্টা করি যে আসলে আমরা এই অ্যামাজন বলেন, ওয়ালমার্ট, ইবে, ড্রপশিপিং, যে কোনো ড্রপশিপিং হোক না কেন বা আপনার এই বিএফবিএম যে কোনোই হোক না কেন, মনোযোগ কাজগুলো করেন আলহামদুলিল্লাহ আর্নিং জেনারেটরটা ইনশাল্লাহ আসবেই। যেমন আমাদের এখানে রাইট না হচ্ছে যে এই ছেলেপেলেদেরকে আমরা স্যালারি দিচ্ছি বা আমরা নিজেরাও যে মোটামুটি আর্নিং করতেছি, সো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আমার বিশ্বাস অনেক স্যাটিসফাই গেছে, তারা ভালোভাবে কাজগুলো করতেছে এবং তারা নিজেরাও মোটামুটি স্বাবলম্বী হচ্ছে। সো আমরাও চেষ্টা করতেছি আমরা নিজেরা এবং আমাদের টিম মেম্বার সহ আমরা সবাই মিলে ইনশাল্লাহ ভালোভাবে, কাস্টমার সাপোর্ট তো অবশ্যই স্টোর ম্যানেজমেন্টের জন্য, স্টোর মেনটেন্সের জন্য সব ধরনের কাজই করতেছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে যারা বলবো যারা নতুন বা বিগিনার আছেন তারা অবশ্যই ভালো ভালোভাবে ফোকাস করে কাজগুলো করেন এবং আপডেট থাকার চেষ্টা করেন সব সময়। আর যদি আপডেট আপনাদের কোনো কিছু না থাকে অবশ্যই আমাদের যে সাপোর্ট লাইনে আছে চাইলে আমরাও সেই সাপোর্ট দিচ্ছি, এবং আপনারাও যদি যেমন মনে হচ্ছে কোনো কিছু ভালো জানেন বা যেটা আপনারা কন্টিনিউ করতেছেন বা যেখানে মনে হচ্ছে বেশি জানেন সেটাও চাইলে আপনারা আমাদেরকেও জানাতে পারেন, আমরাও সেটা ইনশাল্লাহ চেষ্টা করবো আপডেট আপনাদের কাছ থেকে শেখার জন্য, সমস্যা নাই। তো আরেকটা জিনিস বলতে চাচ্ছি বন্ধুরা, আমরা ইউএস বেস বা ইউকে বেস বা কানাডা বেস যে স্টোরগুলো নিয়ে কাজ করতেছি, সো যেটা দেখা যাচ্ছে বিভিন্ন বাংলাদেশে আমাদের সাথে নক করতেছেন, তো তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালোভাবে সাপোর্ট দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের স্টোর ম্যানেজমেন্টের কাজগুলো আমরা বাংলাদেশ থেকেও যেমন করতেছি আর যেটা হচ্ছে আমরা কিছু ফরেনার ক্লায়েন্ট যেগুলো আছে তো তাদের স্টোরগুলো যেগুলো আমরা হ্যান্ডেল করতেছি সেটাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলো করে দেওয়ার, এবং সেই অনুপাতিক হারে আমরা তাদের সাথে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মেনে এবং তারা কী কাজগুলো আমাদের করা নিতে যাচ্ছে সেইভাবে আমরা কাজগুলো করে থাকতেছি। সো বন্ধুরা, এই ধরনের যে কোনো কাজই করি না কেন আলহামদুলিল্লাহ সবাই আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কাজ জেনে বুঝে তারপর এই লাইনে এসে কাজ শুরু করেন। আর আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া কেমন প্রফিট হচ্ছে, তো আমি একটা জিনিস বলবো ভাইয়া আসলে রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, সো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কাজগুলো শুরু করেন এবং আলহামদুলিল্লাহ আপনারা একটু ভালোভাবে আপডেট থাকেন সব সময় তাহলে যেটা হবে আপডেট থাকলে আপনারা রাইট নাও আলহামদুলিল্লাহ ভালো একটা সেল জেনারেট আর্নিং করতে পারবেন এবং আল্লাহ বেশাক আপনাদের একটা রিজিক দিবেন ইনশাআল্লাহ। আর যদি জানেন না তো আপনার আশেপাশে যদি কেউ ভালো জানে তার গাইডলাইন ফলো করেন এবং তাদের রুলস রেগুলেশন মেনে আপডেট থাকার চেষ্টা করেন তাহলে যেটা হচ্ছে ইনশাল্লাহ আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং আপনার চারপাশে সবাইকে শেখাতেও পারবেন।
সো আরেকটা জিনিস, আমাদের ভিডিও যারা দেখেছেন আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি, আমরা যেটা প্রবলেম সম্মুখীন হচ্ছে সেটারও মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করি। সো আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ, কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই যারা নামাজ পড়েন না বন্ধুরা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।